নমস্কার বন্ধুরা, বঙ্গশীলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, কই তেলের রেসিপি। এই রেসিপিটা সবাই আমার থেকে অনেক ভালো আপনারা করতে জানেন, তবুও আমি দেখাবো আমি কিভাবে করি। আসুন দেখে নিই রেসিপিটা। আমি 4 পিস কই মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। এবার আমি একটা ইন্ডাকশান ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হোক। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচের মতন টক দই নিয়েছি, এর মধ্যে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর নেব 1/2 চা চামচ নুন, আর নেব সামান্য একটু চিনি। এবার মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে মশলাটা ফেটানো হয়ে গেছে, মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার দেখে নেব মাছটা কতটা ভাজা হয়েছে। 1 পিট করে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। ব্যাস, মাছ কিন্তু মোটামুটি হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার যে তেলটা থেকে গেল এর মধ্যে দেব বেশ খানিকটা সর্ষের তেল, এর মধ্যে দেব 1টা তেজপাতা, আর দেব 1টা কাঁচা লঙ্কা। আমরা সাদা তেলে মাছটাকে ভেজে নিয়েছিলাম, কিন্তু সর্ষের তেলে না রান্না করলে বাঙালির আসল রান্নাটাই বুঝতে পারে না, যে কারণে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের স্বাদগন্ধ না এলে বাঙালির কিন্তু মাছ রান্না মনোপুত হয় না, তাই আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবার আমি এর মধ্যে দিলাম সেই তৈরি করা রাখা সেই মশলাটা। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে আমি কষে নিলাম। তেল ছেড়ে এলে আমি দিয়ে দেব এর মধ্যে মাছগুলো, আর দেব 1.5 কাপের মতন জল। জলটা দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। মাছটা হালকা করে ভাজা আছে, সে কারণে মাছটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করা দরকার। আমি উপর থেকে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এসে দেখছি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি 1 পিট করে মাছগুলোকে উল্টে দিয়ে ফুটিয়ে নিয়ে আমি দেখে নেব যে নুন মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা। একেবারেই রেডি হয়ে গেছে আমার রান্না। এবার আমি পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা বাঙালির কাছে একটা অত্যন্ত জনপ্রিয় অসাধারণ একটা রেসিপি, যেটা ঘরে ঘরেই বাঙালির প্রতিটা ঘরেই এই রান্নাটা করে থাকে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনুরোধ রাখবো একবার আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা এইভাবে রান্নাটা করে দেখুন, কমেন্টে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের রেসিপি এখানেই শেষ করছি। নমস্কার।